গরম জলের মধ্যে এটাকে ডুবিয়ে এটাকে গলিয়ে ফেলছি। আমার চকলেটটা পুরো গলে গেছে। এর মধ্যে এবার আমি এরকম কন্ডেন্স মিল্ক বলে না, হ্যাঁ কন্ডেন্স মিল্কটা ঢেলে দেবো। তার আগে কন্ডেন্স মিল্কটা বের তো করি, কেন আমার সাথে এরকম হয়। তো আমরা কন্ডেন্স মিল্কটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। মা গো রে, আমার সব পয়সা এর মধ্যে চলে যাচ্ছে। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ওয়াও, আমারা তো দেখকে হি মনে হচ্ছে বহুত আচ্ছা হোগা। এরপর এখন আমাদেরকে আমাদের তিন নম্বর ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে হুইপিং ক্রিমটাকে হুইপ করতে হয়। তো আমার কাছে এই হুইস্কার মেশিন আছে যেটা 10,000 বছর পুরনো। কুছ ভি, এটা অন হচ্ছে তো? হ্যাঁ অন হচ্ছে, কাজ হয়ে যাবে গাইস। চারিদিকে আমি এরকম জেল প্যাক দিয়ে রেখেছি যাতে এই জিনিসটা ঠান্ডা থাকে। যে বানায় না বাড়ি বানাতে গিয়ে কনস্ট্রাকশনে, সেরকম মনে হচ্ছে নিজেকে। আমার হুইপিং ক্রিম পুরোপুরি হুইপ হয়ে গেছে। এই মিক্সচারটা ওভেনের মধ্যে দেব। কি হেভি লাগছে রে। এখনো কত কাজ বাকি। বিজি বিজি বিজি, আজকাল আমরা একটু বেশি বিজি হয়ে গেছি, বিশেষ করে মেয়েরা। হ্যাঁ অফিস, কলেজ, ঘরে রান্না, কিন্তু এই বিজি শিডিউলের মধ্যেও তোমরা কিন্তু এক্সট্রা টাকা ইনকাম করতে পারো, আর সেটার ব্যাপারে আমি এখন তোমাদের বলবো। তো তার জন্য একদম স্কিপ করবে না। তোমরা কি অলম ট্রেডের ব্যাপারে শুনেছো? অলম ট্রেড হচ্ছে ইন্ডিয়ার প্রথম ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার মেয়েরা অনলাইনে ইনভেস্টমেন্ট করে টাকা ইনকাম করতে পারে। প্লাস অলরেডি অনেক মেয়েরা করছে। প্লাস এখানে হায়ার প্রফিটেবিলিটি রেটস, ফ্রি লার্নিং এর সাথে সাথে তোমরা প্রফেশনালসদের সিগন্যালগুলো কপি করে প্রফিট কামাতে পারবে। প্লাস অলম ট্রেডের 24/7 টিম সাপোর্ট তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য সবসময় রেডি আছে। তো চলো একটা ডেমো ট্রেড করে দেখাই। আমি আমার ডেমো অ্যাকাউন্টে 1,000 টাকা ইনভেস্ট করছি। ট্রেডটা না আপে আছে, বাস আর 1 মিনিটের মধ্যে আমি রেজাল্টটাও পেয়ে যাব। বাহ বন্ধুগণ, আমি আমার ডেমো অ্যাকাউন্টে অ্যাডিশনাল 900 টাকা পেয়ে গেছি। আর এই ট্রেডটা যদি আমি আমার লাইভ অ্যাকাউন্টে করতাম, তাহলে এই এক্সট্রা প্রফিটটা আমি উইথড্রও করে ফেলতে পারতাম। তো তোমরাও আর ওয়েট করো না, তোমাদের মান্থলি সেভিংসটা অলম ট্রেডে ইনভেস্ট করে ফেলো। এটা আমাকে এবং আমার দিদিদের অনেক বোনাস দিয়েছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করলে তোমরা তোমাদের ডেমো অ্যাকাউন্টে 1,00,000 টাকা পেয়ে যাবে। আর আমার প্রোমো কোড MUN30 ইউজ করলে তোমরা ডিপোজিটের উপর 30% পাবে। মানে তোমরা যদি 1,000 টাকা ডিপোজিট করো, তাহলে সেটা হয়ে যাবে 1,300 টাকা। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ফলো করো, তাহলে খুব কামাবে। আইসক্রিম মেকারটা আছে, সেটাকে একটু রিভিউ করে দিই। 3,000 টাকা দিয়ে কিনেছি। এই ডায়লগটা আমি প্রত্যেকবার বলবো, কারণ আমার 3,000 টাকা অনেক বেশি লাগেছে। এখানে আবার একটা ফুটো আছে যেটা দিয়ে কি করে সমজলে? ও, এর মধ্যে দিয়ে মিক্সচারটা ঢোকায়, আমি এবার বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে অফ, অন, অফ। এখন তো আর অন হবে না, কারণ আমার এটা খোলা আছে। সো আমরা এটা খুলে দেখি, খোলে কি হবে, খোলে কি হবে। সো এটা হচ্ছে এই এটার মাথা, এর ভিতরে হচ্ছে এই হোটাকে কি বলে, আমার দিদি এক্ষুনি বলছিল এটাকে বোধ কি বলে, চার্ন, চার্ন, যেটা দিয়ে আমাদের আইসক্রিমটা এরকম চার্ন হবে, চার্ন, যেটা বুঝছে না। এটা এখানে এভাবে ঢুকবে, এটাকে বলে উড়ে। বাবা কি বাড়ি! এইটাকে নাকি ফ্রিজের মধ্যে 15-20 ঘন্টা ফ্রিজ করতে হয়। ও, এর মধ্যে কি আছে? জল, জল লাগছে। ও, এর মধ্যে যে জলের মধ্যে যে জিনিসটা আছে, যেটাকে আমি জানি না কি বলে, সেটা ফ্রিজ হয়ে যায়। তারপর যখন এখানে মিক্সচারটা দিয়ে এই চার্নারটা দিয়ে ঘোরালে, তখন হয়ে যায় আইসক্রিম। সো গাইস,
এখন আমি আমার আইসক্রিম মেকারের যে মিক্সচারটা আছে মিক্সচারটা বানাবো তো তার জন্য প্রথমে আমার লাগবে অনেকগুলো জিনিস ডাইরিতে সব জিনিসপত্র লিখে রেখেছি 1 টেবিলস্পুন জিএমএস পাউডার আমাকে এই বাটির মধ্যে ঢালতে হবে 1 টিস্পুন জিএমসি পাউডারের মধ্যে ঢেলে দেব হাফ টিস্পুন দিয়ে দিলাম 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলাম টিএমসি দিলাম এবার টিএমসি না সরি আমি কিচ্ছু বলিনি তুই কি বল রই তো আমাদের এই মিক্সচারটার জন্য 200 ml ফুল ফ্যাট মিল্ক লাগে যেটার থেকে আমি অল্প একটু মিল্ক এর মধ্যে দেব গোলানোর জন্য এই পার্টটা আমার সবথেকে ভালো লাগে নাড়াতে সো এখন আমরা আমাদের আসল মিক্সচারটা বানাবো মিক্সচার বানাতে বানাতে আমি নিজেই মিক্সচার হয়ে গেছি একদম লো ফ্লেমে আমরা আমাদের ইন্ডাকশনটা রাখবো এরপর এর মধ্যে প্রথমে আমি আমার ফুল ফ্যাট মিল্ক যেটা 200 ml সেটার মধ্যে ঢেলে দিই এই রেসিপির জন্য সবকিছু ফ্যাট চাই ফ্রেশ ক্রিম ফ্যাটি হতে হবে মিল্ক ফ্যাটি হতে হবে শেফকেও ফ্যাটি হতে হবে কিন্তু আমি একটু রেগে হয়ে গেছি না দুধটা তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে এর মধ্যে আমি এখন দেব আমার 1 কাপ প্লাস 1 টেবিল স্পুন সুগার সো এটা যতক্ষণে গুলতে থাকে ততক্ষণে আমরা আমাদের এই যে দু রকমের কোকোয়া ডাচ প্রসেস কোকোয়া এমনি আনসুইটেন্ড কোকোয়া সেটাকে এটা এর মধ্যে ঢেলে দেবো তো এই চিনির গোলাটাকে ভালো করে গুলছি কি সুন্দর গন্ধ গায় আইসক্রিম বানানোর আগে আমি মোহিত টহিত হয়ে যাচ্ছি ফার্স্ট টাইম আমি আমার জন্য আইসক্রিম বানাচ্ছি মানে আমার জন্য না সবার জন্য আর কি ফ্যামিলিতে তো অনেকে আছে সবাই খাবে আইসক্রিম বয়েল আনটিল মিক্সচার ইজ থিক 5 to 7 minutes স্ট্রেনার লাগবে মানতে ভুলে গেছি সো আমার এটা গোলা হয়ে গেছে এখন আমাদের ঘি মেশাতে হবে থিক পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম প্রথমে সেটা এর মধ্যে মিশিয়ে দেব এবার স্টার্টটা ততক্ষণ করতে হবে যতক্ষণ এটা ভালো করে থিক হয়ে যায় 1 eternity later সো গাইস আমার এই যে মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে এই স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে ফেলব ইয়েস 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 সুগার হচ্ছে আসল ড্রাগ ফ্রেশ ক্রিমের সাথে এই স্ট্রেন মিক্সচারটা মিশিয়ে নেব সো এই চকলেটের এই যে স্ট্রেন করা মিক্সচারটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি মিক্স করে নিচ্ছি কিউট লাগছে দেখতে এবার এটাকে আমি ফ্রিজারে ফ্রিজ করতে দেব তারপর আমরা ফাইনালি আমাদের আইসক্রিমটা বানাবো আইসক্রিম মেকারে সো গাইস আমার আইসক্রিম মেকারের এই মেশিনটা 20 ঘন্টা পুরো ফ্রিজ করে দিয়েছে এবার এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেব আইসক্রিম মেকারের ঢাকনা সেটাও এখানে এরকম করে হচ্ছে না হ্যাঁ ঢুকিয়ে দেব অন করে দিয়ে দিই এখনো পর্যন্ত জানি না অন হবে কিনা কোনি ইয়েস অন হচ্ছে ও মাই ওরে বাবা ছোটবেলার জেনারেটরের মতো চলছে কি আওয়াজ এই যে মিক্সচারটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢালবো কিন্তু যখন এই যে এটার যে হ্যান্ডেলটা পাখাটা চার্নারটা আর কি যখন একদম নড়তে পারবে না তখন এটাকে অফ করে দিতে হবে না হলে চার্নারটা ভাঙা যাবে আর 3000 টাকা মাটিতে মিশে যাবে ও সাবাস একদম এটা চলছে একই স্পিডে সো গাইস 30 মিনিট হয়ে গেছে এখন আমি আমার আইসক্রিম মেকারটা বন্ধ করে দিই খোলো না তা ও ডান্ডা তো এটার হ্যান্ডেলের ভিতরে ঢুকে আছে সো কাইন্ড অফ এইটা হচ্ছে টেক্সচার গাইস আইসক্রিমটা আইসক্রিম মেকারে আইসক্রিম বানানো জানি না কতটা ইজি বাট খুব মেসি চারিদিকে লটকাচ্ছে গলাচ্ছে ফাইনালি আমি আমার আইসক্রিম মেকার থেকে এটার মধ্যে আইসক্রিমের পুরো মিক্সচারটা ঢেলে ফেলেছি এরপর এটাকে আমি না খাবো না এটাকে আমি আবার ওভারনাইট ফ্রিজ করবো ইয়েস একটা আইসক্রিম খেতে গিয়ে আমাকে 3 রাত জাগতে হচ্ছে মানে জাগতে হচ্ছে না ওয়েট করতে হচ্ছে সো গাইস অনেক কষ্ট এবং অনেক টাইম স্পেন্ড করার পর ফাইনালি আমার দুটো আইসক্রিম তৈরি হয়ে গেছে জানি না কোনটা বেটার হবে আমি দুটো কাপ রেডি রেখেছি চামচ রেডি রেখেছি এবং স্কুপ রেডি রেখেছি এবার টাইম অফ ভার্ডিক্ট দেখো এই যে আইসক্রিম মেকারের আইসক্রিম সেটা হচ্ছে 500 গ্রাম আর সেটা বানাতে আমার মোটামুটি খরচা হয়েছে 400 টাকা আর যেটা আমার হাতে বানানো আইসক্রিম সেটা আমি 1 কিলো বানাইছি 1 কিলো আর যেটার পেছনে খরচা হয়েছে আমার মাত্র 400 টাকা মানে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো টাইম টু টেস্ট ইট তো আমরা প্রথমেই আমাদের যে আইসক্রিম মেকারে বানানো আইসক্রিম সেটাকে তুলি ও এত পুরো ওয়াটারি ওয়াটারি জল হয়ে গেছে গাইস আমি এর থেকে ভালো চকলেট একটু গরম জলে গুলেই খেয়ে নিতাম কি দরকার ছিল আমার আইসক্রিম মেকারে আইসক্রিম বানানো 3 রাত কষ্ট করে এই আইসক্রিম বানানোর জন্য আমি ওয়েট করছিলাম এবার
এরকম এটাও একটু নরম নরম হয়েছে বাট অ্যাট লিস্ট আইসক্রিমের মতো টেক্সচার হয়েছে ওহো নাইসলি পুট ফার্স্টে আমি আমার গলাটাই টেস্ট করি কারণ এটা তো কিছুক্ষণ পর আর জল হয়ে যাবে জল আহা কাস্টার্ড দাও একটু কুলুকুচি করে নি যাই হোক টেস্ট খুবই ভালো মানে এটা যদি সত্যিকারের আইসক্রিমের মতো জমতো তাহলে পুরো ব্যাপারটা জমে যেত গাইস এটা আই ক্যান সে গলা আইসক্রিম এবার টাইম টু টেস্ট মাই হাতে বানানো আইসক্রিম ওই হই খুব রিচ খুবই ক্রিমি মনে হচ্ছে যেন আস্ত চকলেট খাচ্ছি আমি উইচ আই রিয়েলি লাইক একদম তো আমার মতে হাতে বানানো আইসক্রিম উইনস হ্যান্ডস ডাউন হ্যান্ডস আপ হ্যান্ডস পায়ে আমার সাথে দুটো বাচ্চা আছে গুড্ডু কোকো তোমরা বলো তো কোনটা টেস্ট বেটার क्या लगता है हैंडमेड आइसक्रीम इता वाटर आइसक्रीम মানে দুটোই আইসক্রিম খাবে এরা ব্রিজ 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 আমি আইসক্রিম মেকারে বানানো আইসক্রিমটাকে 10 এ পাস দেব তার থেকে বেশি আমি দিতে পারছি না আর যেটা আমার হাতে বানানো আইসক্রিম সেটাকে আমি 100 আউট অফ 10 দিয়ে দেব কারণ খরচা কম এ ফটো কম কিন্তু আইসক্রিম অনেক পাক সো গাইস বানাও খুব করে আইসক্রিম আর কামাও খুব করে টাকা ইয়েস ডেসক্রিপশনে দেওয়া লিংকটা ক্লিক করে অল অফ ট্রেড অ্যাপটা ডাউনলোড করে ফেলো আর ইউজ করো আমার প্রোমো কোড MOON30 যাতে করে তোমরা তোমাদের ডিপোজিটের উপর পেয়ে যাবে এক্সট্রা 30% মানে 1000 টাকা ডিপোজিট করলে সেটা হয়ে যাবে 1300 টাকা সো ফলো দা লিংক ইন ডেসক্রিপশন আর কামাও কামাও কামাও